মুর্শিদাবাদ জেলার বেলডাঙ্গা থানার অন্তর্গত মির্জাপুরের মিলেনি পাড়ায় গঙ্গার ঘাটে চলিয়া গেল নবম শ্রেণীর এক ছাত্র। ওই ছাত্রের নাম আতিবুর শেখ, বাড়ি মির্জাপুর। বন্ধুদের সঙ্গে কাজ করে এসে দুপুর 11:30 নাগাদ গঙ্গায় চান করতে গিয়ে তলিয়ে যায় আতিবুর শেখ। বাবার নাম মিজান আলী, বাড়ি বেলডাঙ্গা থানার কাপাসডাঙ্গা পশ্চিম পাড়ায়। ঘটনায় আবারও শোকের ছায়া এলাকা জুড়ে। বাসখানেক আগে এই ঘাটে স্নান করতে গিয়ে তলিয়ে যায়। আমরা সব দুজন দুজনা ডেঙ্গা ছিলাম, আর দুজন একটু দূরে গিয়ে দিকে গিয়ে দিয়ে দুজন একজন পালা আসতে পেরেছে, একজন পালা আসতে পারেনি, দুজন টেনে গেছে। আমরা দড়ি যেতে ছিল ওইটি আবার আমরা চারজন ছিলাম, এখনো অন্য জায়গায় মেলা লোক ছিল, অনেক লোক ছিল, তারা সব ছুটি এসেছিল, আমরা সব ছুটি গেছিলাম। দিয়ে আস্তে আস্তে কোন জায়গায় হয়েছিল ওই যেখানে হয়েছিল ওই জায়গাতে এর আগে একবার হয়েছিল সেটা শোনা শুনেছিলাম। হ্যাঁ হ্যাঁ, তুমি কোথা থেকে এসেছিলা? আমরা কামাসডাঙ্গা পশ্চিম পাড়া, কামাসডাঙ্গা থেকে এখানে এসেছিলা। কারোর বাড়ি আত্মীয় বাড়িতে এসেছিলা না এমনি ডাইরেক্ট? আত্মীয় বাড়িতে আমি এসেছিলাম, দিয়ে এমনি দেখা করে যাবো বলে এলাম। কি নাম তোমার? ঘটনাটা আজকে প্রায় জুম্মা নামাজ শুরু হয়, আবার আমার নামাজ পড়তে যায়। এরা কি করে, এখানে একটা আত্মীয় ছিল, তাদের বাড়িতে রাখিকার মাংস নাকি দিতে এসেছে, দুটাম দুটাম কয়জন এসেছিল, আর পাঁচজন বলছে যে এখানে তো সব গোসল করতে আসে, তো আমরা এখানে গোসল করে বাড়ি যাবো। আর পাঁচজন একসঙ্গে নামে, নেমে দুজন সামনে ছিল, পেছনে তিনজন ছিল। তো সামনে যে যাকে পাওয়া যাচ্ছে না, ওনার নাম হচ্ছে আতিকুর, তো উনি সামনে ছিলেন। সামনে যেতে যেতে একটা হঠাৎ করে একটা সামনে গভীর খাত পায়, হাতের পর ওখানে অর্ধেক ডুবে গিয়ে হাত নাড়াতে লাগে, পেছনকার জন্য কিন্তু হাত দিয়ে তাকে তোলাতে পারেনি। তো হঠাৎ করে মানে এদিকে টাকা তুলে চিল্লাচ্ছে এদেরকে, হঠাৎ করে এদিকে তাকে দেখছে আর ও নেই। দেখুন দেখছেন যে প্রশাসনে বলা হয়েছে, প্রশাসন এখানে দুপুরে ডেকেছে, এখানে তল্লাশি চলছে, দেখা যাক কি হয়। যে ইয়ে হয়েছে ওর নামটা কি? আতিকুর। বাড়ি কোথায় ওরা? বাড়ি কোথায়? বাড়ি কাপাসডাঙ্গা পশ্চিম পাড়া। ঘটনাটা কোথায় ঘটেছে? ঘটনা ঘটেছে এই যে মির্জাপুর মিলিনি পাড়া ঘাট। মির্জাপুর এটা কি পাড়া? পড়া মিলিনি ঘাট, মিলিনি পাড়া ঘাট, মিলিনি পাড়া ঘাট। হ্যাঁ, দেখি এখন ওটা বড় ঘটছে। আমার পাড়া প্রতিবেশী। এর আগেও তো কিছুদিন আগে এখানে একটা দুর্ঘটনা ঘটেছিল। হ্যাঁ, এই জন্য সতর্ক করা হয়েছিল আমাদের পাড়াতে, প্রায় ছেলেদেরকে সতর্ক করি আমরা, তারপরে এরকম এসেছে, কি করা যাবে বলে। কি করতো ওই যে ছেলে? পড়াশোনা করতো স্টুডেন্ট। কোন ক্লাসে? কোন ক্লাসে সঠিক বলতে পারছে না, সম্ভবত 8 কি 9 হবে। ক্লাস 9। ওর বাবার নাম কি? মিজাদ আলী। মিজাদ আলী। বাড়িতে আর কে কে আছে ওর? বাড়িতে ওর মা আছে, ওর বাবা আছে, দাদু আছে। মির্জাপুর কাপাসডাঙ্গা পশ্চিম পাড়া। আপনার নাম? আমার নাম এম কে ওয়াসিম আকরাম।